اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آله معزز مكرم. আমি কুরআন শরীফ থেকে সূরা দুখানের প্রথম 6খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা দুখান মক্কা মুআজ্জমায় নাযিল হয়েছে। সূরা দুখানে 59খানা আয়াতে কারিমা রয়েছে। সূরা দুখানে আমার রব্বুল ইজ্জত বিশ্ববাসীর জন্য সুসংবাদ দিয়েছেন। জোরে করুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন بسم الله الرحمن الرحيم حم والكتاب المبين رب العالمين بولن حم এক নম্বর আয়াত পৃথিবীর বুকে যত মুফাসসির আছে পৃথিবীর বুকে যত ইসলামিক গবেষণাবিদ আছে পৃথিবীর মধ্যে যত বড় বড় আলেম আছে যত বড় মুহাদ্দিস আছে ফকিহ আছে সমস্ত মুফাসসিরিনের মুফাসসির গিরি এখানে আইলে শেষ সমস্ত মুহাদ্দিসের মুহাদ্দিস গিরি এখানে আসলে শেষ সমস্ত ফকিহদের ফিকহার জ্ঞান এখানে আসলে স্তব্ধ হয়ে যায় ব্রেক হয়ে যায় কেন আল্লাহ বলেন হামিম দুইটা হরফ দিয়া একটা আয়াত বানাইছে 1450 বছর পার হয়ে গেছে এই আয়াতের বাংলা অনুবাদ কিংবা এই আয়াতের আরবি থেকে কোন ভাষায় ট্রান্সলেশন অনুবাদ আজ পর্যন্ত কেউ করতে পারে নাই চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ হামিম এই আয়াতে কারিমার অর্থ পৃথিবীর কেউ জানে না মুফাসসিরিনে কেরামেরা এই আয়াতের ব্যাখ্যা লিখতে যায় অনুবাদ লিখতে যায় অনেকে লিখছে হামিমের অর্থ হামিম কেননা এগুলো হরফে মুকাত্তাত আর আরো অনেকে আরেকটু বৃদ্ধি করে লেখছে সর্বোচ্চ টুকু লেখছে হামিম বাংলা অনুবাদে লেখছে এর অর্থ এর ব্যাখ্যা আল্লাহ এবং তার রসুলই ভালো জানে চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ মুসলমানরে বুঝে থাকলে জবাব দিবেন এই হামিমের ব্যাখ্যা আমাদের কারো কাছে কথা বলেন আমাদের কারো কাছে আমাদের কারো কাছে নাই কোন আলিম কোন মুফতি কোন মুহাদ্দিস কোন মুফাসসিরের কাছে এই আয়াতের ব্যাখ্যা এই আয়াতের অর্থ নাই দুনিয়ার কেউ এই আয়াতের অর্থ জানে না কোন সাহাবা কেরামের কাছেও এই আয়াতের অর্থ নাই কিন্তু আমার নবীর কাছে আমার নবীর কাছে আছে আমার নবীর কাছে আছে এর অর্থ সর্বপ্রথম জানেন কে আল্লাহ দ্বিতীয়ত জানেন কে আমার নবীজি আমার নবীকে জানাইছেন কে আল্লাহ শিখাইছেন কে আল্লাহ বিশ্বাস হয়নি বিশ্বাস হয়নি সূরা আর রহমান খুলেন সূরা আর রহমান 27 পারার মধ্যে আমার রব্বুল ইজ্জত বলেন আল্লামাল কুরআন হুজুর এই কুরআনুল কারীম আমি আল্লাহ আপনাকে শিখাইছি 4 নম্বর আয়াতে যা আল্লাহ কয় আল্লামাহুল বায়ান এই কুরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত
এর ভিতরে যত নিগুড় রহস্য আছে যত ঘটনা আছে যত বক্তব্য আছে যত ওয়াজ আছে যত নসিহত আছে যত গভীর থেকে গভীর রহস্য আছে যত হিকমত আছে সমস্ত কিছু আমি আল্লাহ আপনি নবীকে শিক্ষা দিয়েছি চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ তাইলে এই কুরআনুল কারীমের সমস্ত ইলম নবীজিকে দান করেছেন কে নবীকে শিখাইলেন কে ওই আল্লাহ হামিম আয়াত নাযিল করে আল্লাহ নবীর অনুমতি দিল না এই আয়াতের অর্থ বলে দিতেন আমার নবীজিকে আল্লাহ অনুমতি দেয় না পারমিশন দেয় না আমার নবীও বলে না হাকিকত কি কারণটা কি কারণ আছে না আছে না আছে না তখন আমি কারণ কইলে তো ওয়াহাবীরা ধরা খাইব কমু না কারণ কইলে হেতারা ধরা খাইব তো কইব না গালি গাদরে বল বকছি শোনেন মুসলমান শুধু ওয়াহাবি নয় গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি আমার বিরোধিতা করে তাতে কিচ্ছু আসে যায় না প্রয়োজন হলে জান দিয়ে দিব আল্লাহ রসুলের পথ ছাড়তে পারব না রব্বুল ইজ্জত হামিম আয়াত নাজিল করে নবীজির ব্যাখ্যা শিখাইলেন কিন্তু বলতে মানা করলেন নবীজি কোরআন শরীফের মধ্যে আলিফ লাম মিম অর্থ কয় না হামিম অর্থ কয় না আলিফ লাম র নবী অর্থ কয় না তহা নবী অর্থ কয় না কাফ হা ইয়াইন সাদ নবী অর্থ কয় না নুন নবী অর্থ কয় না কফ নবী অর্থ কয় না পৃথিবীর কেউ জানে বাকি সব জায়গার অর্থ নবী বলছেন বাকি সব জায়গার ব্যাখ্যা নবী বলেছেন পৃথিবীর সবাই জানলো পড়লেই জানতে পারবেন গবেষণা করলেই জানতে পারবেন কিয়ামত পর্যন্ত গবেষণা করে হামিমের ব্যাখ্যা বের করতে পারবেন পারবেন পৃথিবীতে কেউ পারবে তাইলে এই হামিমের আলেম আমাদের কাছে গায়েব হামিমের আলেম আমাদের কাছে গায়েব কেননা হামিমের আলেম আমরা জানি না ঠিক কিনা বলে হামিমের ব্যাখ্যাটা একটা ইলিম এই ইলিম আমাদের জন্য গায়েব কেউ জানি না কিন্তু নবীর জন্য কি গায়েব না জাহির নবীর জন্য নবীর জন্য তাহলে আমার জন্য যেটা গায়েব নবীর জন্য সেটা জাহির আমি যেটা জানি না নবী সেটা জানে তাইলে আলমে গায়েব আমি জানি না আবার নবী অবশ্যই জানে ওহাবিগো মাথার উপরে পড়ছে তারা কয় নবী বেলে আলমে গায়েব জানে না রে ফকির নির্ভূত ঠিক কিনা বলো নবী আলমে গায়েব জানে না মানে তুই কইলি কিতে তোর যদি হিম্মত থাকে আলেমের বহর যদি বেশি হয় হামিমের অর্থ করে দে ঠিক কিনা বলেন আমার নবীজি যদি এখন জাহিরি হায়াতে মোবারকার মধ্যে থাকতেন নবীজির দরবারে কেউ যে যদি এই হামিমের ব্যাখ্যা জিজ্ঞেস করতেন আল্লাহ যদি নবীকে বলতে পারমিশন দিতেন আমার নবী কি বলতে পারতেন কি পারতেন না গোটা পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষদের মধ্যে যে মুনাফিক থাকবে নবীজি আলমে গায়েব জানে না বলে নবীকে যে তোহমত দিবে আল্লাহ তা জানতেন 1450 বছর আগে আল্লাহ প্ল্যান করে রাখছে তুমি কইবা নবী আলমে গায়েব জানে না তোরে এমন জায়গায় যায় ঠেকায়া দিমু নবী সারা দেখবি আর কেউই জানে না ঠেকায় দিছে আল্লাহ এলমে গায়েব নবী জানে না মানে তাহলে আলিফ লাম মিমের অর্থ কর আয় দেখি কত বড় আলেম হইছে নবীজি এলমে গায়েব জানে না ভাই তুই এত বড় কথাটা কেমনে জানলি তুই কেমনে জানলি তুই ঘুমাইলে তোর লুঙ্গি ঠিক থাকে না ঠিক না আরে ভাই আমার নবী কি জানে না নবী যে কি একমাত্র জানে কে আর তো কেউ জানে না
নবীজন কি তিনি যে কে ঘুমাইলে নবী ওযু ভাঙতো না জোরে গুন না সুবহানাল্লাহ নবী ঘুমাইতেন ওযু ভাঙতো তো তুমি কেমনে নবী সম্পর্কে মন্তব্য করো হায় আবার কয় অনেকে নবী বেলা তার মতন বলে না বলে না তাহলে তার লগে ঝগড়ার দরকার নাই মারামারির দরকার নাই শুধু একটা কথা বলবেন নবী হামিমের অর্থ জানে তুই যদি নবীর মত নস তুই অর্থটা কইয়া যা তুই এই তুই যদি নবীর মতন হস বা নবী যদি তোর মত হয় তাহলে নবী যা জানে তোর তো তা জানার কথা ঠিক না বাবা নবী যা জানে তোমার তো তা জানার কথা তাহলে ঠিক আছে সমস্ত তাফসীরের কিতাবের অধিকাংশ তাফসীরের কিতাবে লেখছে আল্লাহু ওয়া রাসূলুহু আলামু বি মুরাদিহি আল্লাহ এবং তার রসুলই এটার অর্থ ব্যাখ্যা ভালো জানেন তো নবী যদি তোর মতন হয় তুই যদি নবীর মতন হস আয় হামিমের অর্থ কইয়া যা কইতে না পারলেই সাফাটা বের করে নেবেন কইতে না পারলেই সাইজ করে নিব যে তুমি মিয়া হামিমের অর্থ জানো না তুমি নবীর মতন কেমন হইছো এ বড়া মুসলমানের আরি আমার পিয়ারা নবীর উম্মতের আরি রব্বুল ইজ্জত কালামে হাকিমে বিভিন্ন জায়গায় হরফে মুকাত্তাত দিয়ে আমার নবীদের ইজ্জত নবীদের মর্যাদাকে জাতির সামনে চ্যালেঞ্জ দিয়ে স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়েছে শোন নবী তোদের মতন না তোরা নবীর মতন না তিনি নবী তোরা উম্মত তার কালেমা আলাদা তোদের কালিমা আলাদা তার জন্য শরীয়তের হুকুম এক তোদের জন্য শরীয়তের হুকুম আর এক নবীজির কর্ম তোদের জন্য ধর্ম তোরা ঈমান আনছত নবীর মুখে শুনে নবী ঈমান আনছে আমি আল্লাহকে দেখে জোরে কন সুবহানাল্লাহ মুসলমানের এই জন্য হাবিব এইখান থেকে আমরা ব্যাখ্যা জানি না কিন্তু আকীদা গ্রহণ করতে হবে আমার নবীকে ইলমে গায়েব দান করেছেন কে সূরা জিনের মধ্যে আমাদের দেশের হুজুররা সূরা জিনের 26 নম্বর দলিল দিয়া কয় আমার রব্বুল ইজ্জত বলেছেন আলিমুল গায়বি আলিমুল গায়বি ফালা ইয়ুজহিরু আলা গায়বিহি আহাদা আল্লাহ কইছে আলিমুল গায়বি ফালা ইয়ুজহিরু আলা গায়বিহি আহাদা আল্লাহ তার গায়েবের আলেম যার তার কাছে প্রকাশ করে না কাহার কাছে গায়েবের আলিম আমার আল্লাহ প্রকাশ করে না কো দেখছেন নি নবী আলমে গায়েব জানে না কারণ আল্লাহ জানাই নাই আরে ফকির নির্ভুত 27 নম্বর আয়াতটা ধরে দেখো আল্লাহ বলেন ইল্লা মানির তাবামির রাসূলিন আমি আমার মনোনীত রসুলদেরকে ছাড়া আর কাউকে ইলমে গায়েব দেই না চিৎকার দিয়া কন সুবহানাল্লাহ এটা কি পানির বোতল না নাম কি মোহাম্মদ মোশাররফ সাহেব আমি যদি বলি এই ফানির বোতলটা মোশাররফ সাহেবকে ছাড়া আর কাউকে দিব না তাহলে মোশাররফ সাহেব এই ফানির বোতল পাইবনি বুঝে জবাব দেন মোশাররফ সাহেব পানির বোতল পাইবনি আর কেউ পাইতো আর কেউ পাইতো আবার বলি আমি যদি বলি মোশাররফ সাহেবকে পানির বোতলটা দিব মোশাররফ সাহেবকে ছাড়া আর কাউকে পানি দিব না এই পানির বোতলটা দিব না তাহলে মোশাররফ সাহেব পানির বোতল পাইবনি তো আল্লাহ তো কথা এটাই কইছে যে আমার মনোনীত রসুলদেরকে ছাড়া আমি আর কাউকে আলমে গায়েব দেই না আমার রসুলের থেকে মনোনীত কোন রসুল নাই আমার রসুলের থেকে শ্রেষ্ঠ কোন রসুল নাই
আমার রাসূলের মতো আল্লাহর আর কোনো হাবিবুল্লাহ নাই আমার রাসূল একমাত্র আল্লাহকে দেখেছে আর কেউ দেখে নাই অতএব প্রমাণ হয়ে গেল আল্লাহ যদি সমস্ত রাসূলদের মধ্যে একজনকে ইলমে গায়েব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন ওই একজন হবে আমার নবী ঠিক কি না বলে আর একটু ক্লিয়ার করি হ্যাঁ ইলমে গায়েবটা ইলমে গায়েবটা একটু ক্লিয়ার করে দেই আচ্ছা করে হ্যাঁ তাহলে বুঝলাম আল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই গায়েবের ইলম দান করেছেন নবী ইলমে গায়েব জানেন আল্লাহ পাকের দেওয়া ক্ষমতায় আমরা কখনোই বলিনি নবী নিজে নিজে জানেন এখন কেউ যদি বলতে চাও নবী কতটুকু ইলম জানে আমি তোমাকে তার উত্তর দিব আসো 20 পারা সূরাতুন নামল আয়াত নাম্বার হইল 75 আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন বিসমিল্লাহির রহমানির রহিম وما من غائبة في السماء والأرض إلا في كتاب مبين الله قوي وما من غائبة في السماء والأرض আসমান এবং জমিনে এক কথায় আমার সৃষ্টি কুলে এমন কোন আলেম নাই এমন কোন কিছু গায়েব নাই এমন কোন গায়েবের আলেম নাই ইল্লা ফি কিতাবিম মুবিন যেই গায়েবের আলেম গুলো আমি আল্লাহ এই কুরআনুল কারিমে সুস্পষ্ট ভাবে বর্ণনা করি নাই এমন কোন আলেম আসমান আর জমিনের মধ্যে অবশিষ্ট নাই চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ তাইলে আসমান জমিনের সমস্ত আলেম কুরআনুল কারিমে দিয়ে রাখছে কে জোরে কোন কে আরো জোরে বলেন কে এই কুরআনুল কারিমে আসমান এবং জমিনের সমস্ত ইলম আল্লাহ ক্লিয়ারলি বললেন গায়বাতিন অদৃশ্যের ইলম গায়েবের ইলম আল্লাহ কয় আমি রব্বুল ইজ্জত আসমান এবং জমিনের সমস্ত গায়েবের ইলম এই কুরআনুল কারিমে সুস্পষ্ট বর্ণনা করে দিয়েছি আমি আর আপনি মুসলমান পুরো কুরআন শরীফ জানি না আমি আর আপনি হাফেজ সাহেব পড়তে জানি ব্যাখ্যা জানি না আমি আর আপনি আলেম পুরো কোরআন শরীফের নিগুড় রহস্য আমরা জানি না কিন্তু আমার নবীকে কোরআন শিখাইছে কে এ কোরআনের বয়ান শিখাইছে কে আল্লাহ যখন নবীজিরে শিখাইছে কোনো কিছু বাদ রাখছে বাকি রাখছে অবশিষ্ট রাখছে নবীরে শিখানোর সময় আল্লাহ কখনো কোনো কিছু অবশিষ্ট রাখেন নাই আল্লাহ যেহেতু বলছেন ওয়াল কুরআনিল হাক আল্লাহ যেহেতু বলছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আল্লাহ যেহেতু বলছে আমি আল্লাহ আমার হাবিবুল্লাহরে কুরআনুল কারিমের বয়ান শিখাইছি তার মানে বোঝা গেল এই কুরআনুল কারিমে আসমান জমিনের সমস্ত গায়েবের আলেম আছে আর আল্লাহ যেহেতু আমার নবীর কোরআনের বয়ান শিখাইছে অতএব ক্লিয়ার হয়ে গেল কোরআনুল কারিমে সমস্ত গায়েবের আলেম আছে আর এই সমস্ত গায়েবের আলেম আমার নবীকে শিক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাল্লাহ বলেন আমার নবী ইলমে গায়েব জানে কার দেওয়া ক্ষমতায় কে দিয়েছেন আমার নবী গায়েবের সংবাদ জানেন আমার নবীজি গায়েবের সংবাদ জানতেন
যদি আপনাদের বিশ্বাস না হয় আরো একটু সহজ করে দেই, আরো একটু সহজ করে দেই আমার যুবক ভাইরা। রে তোমরা সবাই ফেসবুক চালাও, ইউটিউব চালাও, গুগল চালাও, গুগলের মধ্যে লেখবা নাবিউন শব্দের অর্থ কি, নাবিউন শব্দের অর্থ কি, দেখবা গুগলের রেজাল্ট আসবে নাবিউন শব্দের অর্থ হইল অদৃশ্যের সংবাদদাতা। জোরে কইলেন না, জোরে কইলেন না, তাহলে যার কাছে গায়েবের সংবাদ নাই তিনি নবী না, যিনি নবী তার কাছে অবশ্যই গায়েবের সংবাদ আছে, এই জন্যই তাকে নাবিউন লকবটা দিয়েছেন কে। এবার ওহাবিরে কই যাবি, এখন কই যাবি ভাই, বহুত তো এদিক এদিক বুঝাইছ, এখন কই যাইবা তুমি, তুমি যে বলো নবী এলমে গায়েব জানে না, তোর নবী শব্দের অর্থ এলমে গায়েব জানে, আর তুই পরে যে বাংলা কস এলমে গায়েব জানে না, অর্থাৎ তোর দুইটা সব তিনটা শব্দে দুইটা অর্থ বের হয়, একটা অর্থ বের হয় নবী এলমে গায়েব জানে, আর একটা অর্থ বের হয় নবী এলমে গায়েব জানে না, এক মুখে দুই কথা যারা কয়, আর ভদ্রলোক না সিটার। আল্লাহ হেদায়েত দেখ, জোরে কর আমিন। আমরা বেশি কিছু কমু না, ভদ্রভাবে কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে যামু, খাইলে ভালো হইব না খাইলে শেষ, ঠিক আছে না, খাইলে সুস্থ হইব না খাইলে মরবি। রব্বুল ইজ্জাত তার পরের আয়াতে যায়, আমার আল্লাহ এই কুরআনুল কারীমের সূরা দোখানের দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ বলেন, তাইলে প্রথম আয়াত হলো হামিম, এটা কি আমলের আয়াত না আকীদার আয়াত, আমলের না ইমানের, জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে, ইমানের, ইমান পরিশুদ্ধ করবেন। এই আয়াত প্রমাণ করে নবী আমার মত না, এই আয়াত প্রমাণ করে নবী আলমে গায়েব জানতেন, এই আয়াত প্রমাণ করে রে নবীর মতো কেউ হতে পারে না। রব্বুল ইজ্জাত হলেন আল্লাহ যার কোনো শরীক নাই, আমার নবী হলেন হাবিবুল্লাহ, আমার নবীর মতো আমার আল্লাহ কাউরে বানায় নাই, কথা বলেন ঠিক কিনা। মৃত্যুর পরে অন্ধকার কবরে রাখবে যেই দিন, সেই কবরে জ্বলবে বাতি থাকিবে না ভয় ভীতি, ওই কবরে জ্বলবে বাতি থাকিবে না ভয় ভীতি, হও যদি দয়াল নবীর আশিক আসে কিন, কাটায়েছ জিন্দগি কি করেছ বন্দিগি, হিসাব হবে একদিন। আল্লাহ আমাদের সবাইকে নূর নবীজির দিদার নসিব করুক, আমি মুসলমান রে, ও মুসলমান, কালামে হাকিম থেকে বলছিলাম, আমার আল্লাহ সূরা দোখানের দ্বিতীয় নম্বর আয়াতে বলেন ওয়াল কিতাবিল মুবিন, নবী গো বিশ্ববাসীকে বলেন আমি আল্লাহ কসম করলাম এই সুস্পষ্ট কিতাব কুরআনুল কারীম, এটা আমি আল্লাহর কিতাব, এটার কথাগুলো আমি আল্লাহর, এই কিতাবের এই কুরআনুল কারীমের একটা সম্মান আছে, ইজ্জত আছে, মর্যাদা আছে, মর্তবা আছে। ইয়া রাসূলুল্লাহ, ও গো দয়াল নবীজি, আমি রব্বুল ইজ্জত এই সুস্পষ্ট কিতাব কোরআন শরীফের কসম করলাম, কসম আমি আল্লাহ কসম করলাম, কেন গো আল্লাহ, কেন আল্লাহ, আল্লাহ বলেন আমি কসম করে বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহু আকবার, রব্বুল ইজ্জত বলেন নিশ্চয়ই নিশ্চয়ই আমি রব্বুল ইজ্জত এই কোরআনুল কারীম লাইলাতুল মুবারাকা একটা বরকতময় রাতে নাজিল করেছি, একটা বরকতময় রাতে, মুবারক রাতে, লাইলাতুল মুবারাকা একটা মুবারক, একটা বরকত রাতময় রাতে আমি আল্লাহ এই কোরআনুল কারীম নাজিল করেছি। আল্লাহ কোরআন নাজিলের খবর দেওয়ার আগে কোনো সমস্যা হয়েছে আপনাদের এখানে? আল্লাহর রাস্তায় কথা কইলেন, আল্লাহর রাস্তায় কথা বললেন, আমি সূরা আনআমের তাফসীর করতেছিলাম ধারাবাহিকভাবে, এক এক মাহফিলে গিয়া যেখান থেকে শেষ হয় আবার ওখান থেকে শুরু করি, তো আজকে শবে বরাতের বিষয়টা আমি আস্তে আস্তে চিন্তা করলাম,
সবে বরাত তো চলে আসলো সবে বরাত উপলক্ষে জাতির জন্য একটা উপহার দরকার কিছুদিন আগে ভারত থেকে একটা ছেলে আমাকে ফোন করছে সত্যি কথা বলতে আমি তখন বাসায় রান্না করতেছিলাম আমি তো রান্নার টাসটুস শব্দ শোনা যায় ফোন করছে সবে বরাতের নামাজ সম্পর্কে প্রশ্ন করছে তো ওর উদ্দেশ্য ছিল একটা ফাইজলামি করব আর কি ওরা ভিডিও করছে কল কথা যখন আমার সাথে বললো আমি নিজেই কথা বলেছি তো আমাকে জিজ্ঞেস করলো সবে বরাতের নামাজ ১২ রাকাত এটা দলিল কি তো আমি তারে জবাব দিয়েছি যে সবে বরাতের রাতে ১২ রাকাত নামাজ পড়লে গুনাহ হবে যেহেতু এই ধরনের কোনো দলিল নাই সবে বরাতের রাতে নামাজ পড়া যাবে না যেহেতু এই ধরনের কোনো দলিল এখনো পর্যন্ত কেউ সুস্পষ্ট দলিল উপস্থাপন করতে পারে নাই তাহলে সবে বরাতের রাতে নামাজ পড়ার জন্য জায়েজ হওয়ার জন্য ইবাদত বন্দেগী করার হালালিয়তের জন্য এটুকুই যথেষ্ট ঠিক কিনা বলে আর আমি মোবাইলে তার লগে কিতা কইতাম কারণ তার পরিচয় দেয় নাই তার যদি বাহাসের কিংবা এই বিষয় নিয়ে যদি তর্ক বিতর্কের উদ্দেশ্য থাকতো সেটা আমার স্পষ্ট করলে পরে তার সাথে কথা বলা যাইত তাছাড়া মোবাইলে কিসের বাহাস মোবাইলে হবে প্রয়োজনীয় কথা যদি বাহাস কিংবা মোনাজারার প্রয়োজন হয় তাহলে হিম্মত থাকলে কিতাব নিয়ে আগে আসো মাঠে আসো মিয়া ময়দানে আসো তাইলে সেনা দেখা যাইব তো এটারে কেন্দ্র করে আজকে আসার সময় রাস্তার গাড়িতে বসে বসে লাইভ করছি অনেকেই আমার এটা পাঠাইতেছে হাতে ভিডিও করছে আরেক মোবাইল দিয়া কইরা তারপরে যা খুশি তা বলতেছে সবে বরাতের বিরুদ্ধে আরে ফকির নির্ভুলা সবে বরাতের রাত আল্লাহ বরকতের রাত বলেছেন এই রাতে ইবাদত করলে আল্লাহ খুশি হবে ইবাদত ছাড়লে শয়তান খুশি হবে ইবাদত করার কথা বলবেন আল্লাহ ওয়ালারা ইবাদত ছাড়ার কথা বলবেন ইবলিস শয়তানের দোসরেরা সহজে প্রমাণ হয়ে গেছে আমরা মানুষকে আল্লাহর ইবাদতের দিকে ডাকি আমরা মানুষকে আল্লাহর আনুগত্যের দিকে ডাকি আর তোরা আহলে হাদিস নামক কুলাঙ্গার ওয়াহাবি নামক বেয়াদব মানুষকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে দেওয়াই তোদের মিশন খেয়াল করেন সবে বরাতের রাতে ১২ রাকাত নামাজ আর শুধু তো ১২ রাকাত না ১০০ রাকাতের হাদিস আছে ২০০ রাকাতের হাদিস আছে জামাতের সাথে সবে বরাতের রাতে নফল নামাজ পড়ার হাদিস আছে তুই ফকির নির্ভুলা জানোস কি কইবি কি ঠিক কিনা বলেন লেখাপড়া কর বেটা নুজহাতুল মাজালিস কিতাবের প্রথম খণ্ড হাদিসে মোবারক আসলো আমার নবী রহমাতুল্লিল আলামিন বললেন সবে বরাতের রাতে কেউ যদি ১২ রাকাত নামাজ পড়ে প্রতি রাকাতে সূরা ফাতিহা একবার কুল হু আল্লাহ সূরা ১০ বার ওই ব্যক্তির জীবনের তাম গুণা আল্লাহ মাফ করে দিবেন তার বাকি জিন্দিগি রহমত দিয়ে পরিপূর্ণ করে দিবেন নুজহাতুল মাজালিস কিতাবের প্রথম খণ্ড ১৫৮ পৃষ্ঠা ১৫৯ পৃষ্ঠায় নুজহাতুল মাজালিস কিতাবে তাওরাত কিতাব থেকে একটা উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে তাওরাত কিতাবেও সবে বরাতের রাতের ফজিলত বর্ণনা করা আছে সুবহানাল্লাহ বলা হয়েছে সবে বরাতের রাতকে কেন্দ্র করে কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা নাবুদা ইল্লা ইয়াহু এইভাবে যদি এই দোয়াটা কেউ যদি পড়ে মুখলিসিন আলাহুদ্দিন এইভাবে কেউ যদি এই দোয়াটা পড়ে এই দোয়াটা সবে বরাতের রাতে যে ব্যক্তি পড়বে ওই ব্যক্তির আল্লাহ ১০০০ বছরের ইবাদতের সওয়াব তাকে দান করবে ১০০০ বছরের গুনাহ তার আমল নামা থেকে আল্লাহ মুছে দিবে ওই ব্যক্তি কবর থেকে বের হয়ে হাসরের ময়দানে যখন রওনা করবে তার চেহারাটা নূরে চাঁদের মতো জ্বলজ্বল করবে এই ফাদাম নামাজের কি বুঝাইতেন কেমনে ১২ রাকাত নামাজের হাদিস আছে না এখন যদি বলে জয়ীফ যদি বলে দুর্বল যদি বলে গরিব যাই বলবা একটা উসুলে যায় তুমি ঠিক কাজাই বা সান্দু আমলের হাদিস গরিব হইলেও আমল করা জায়েজ এবং সওয়াবের কাজ দুর্বল হলেও এটার উপর আমল করা জায়েজ যেহেতু আমলের হাদিস আর যদি সেটা নামাজ হয় তাহলে তো কোনো কথাই নাই তাহলে একটু শুনে যান
رب العزة بولن والكتاب المبين شو اسپشتو اي كتابر قصام قريم يلا بلچي إنا أنزلناه في ليلة مباركة نشتوي نشتوي أمي رب العزات اي قرآن الكريم نزل كرچي بركت الرات بركت الرات زيرت قرآن نزل كرچي اوٹا هلو بركت الرات بركت الرات بركت الرات إنا كنا منذرين نشتو يمي الله قرآن نزل كرچي تر كارون هلو أمي إيمان دار در كي جنت رشو شنباد ديت چاي আর বেঈমানদেরকে জাহান্নাম সম্পর্কে সতর্ক করতে চাই চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ শবে বরাতের রাত লাইলাতুল বারাত লাইলাতুল মুবারাকা এটা আরবিতে বলা হয় শবে আরবিতে বলা হয় লাইলাতুল বারাত আর ফারসিতে বলা হয় শবে বরাত এই শবে বরাত বরকতের রাত قرآن الكريم أمر الله بولتشن أمر الله كان فيها يفرق كل أمر حكيم إيرات أغامي এক বছরের জন্য সমস্ত বিষয় আমি আল্লাহ নির্ধারণ করে সমস্ত বাজেট পাশ করে দেই سبحان الله حديث مبارك إمام بايحكي رحمة الله عليه الدعوة الكبير كتابة اكنا حديث مبارك برنانا كوري چن جو ديو سياح ستار একটা গ্রন্থ হলো ইবনে মাজাহ শরীফে এই শাবান মাসে 15 তারিখের নিসফে শাবানের উপর হাদিস শরীফের একটা অধ্যায় রয়েছে আমার নূর নবী রাহমাতুল আলামিন সেখানেও বেশ ফজিলত বর্ণনা করেছেন দাপে দাপে সামনে যাচ্ছি তবে শুনেন রব্বুল আলামিনের হাবিব রাহমাতুল আলামিন বলেন মিশকাতুল মাসাবিহ মিন কিতাবের 115 পৃষ্ঠায় হাদিসখানা পাইলাম মূলত হাদিসখানা ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির আদ-দাওয়াতুল কবির কিতাব থেকে মিশকাত শরীফে কোট করা হয়েছে আমার নবীজির বিবি উম্মুল মুমিনিন আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল هل تدرين ما في هذه الليلة يعني ليلة النصف من شعبان قالت ما فيها يا رسول الله صلى الله عليه وسلم فقال فيها أن يكتب كل مولود بني آدم في هذه السنة وفيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة وفيها ترفع أعمالهم وفيها تنزل أرزاقهم رواه البيهقي زدي مؤمن هون أتش أواز بلن سبحان الله أمزان عائشة صدق رضي الله تعالى عنها بلن نور نبي رحمة للعالمين আমি আয়েশার একদিন জিজ্ঞেস করলেন হাল তাদরিনা মা ফি হাযিহি লাইলাতি ইয়ানি লাইলাতান নিসফি মিন শাবান আয়েশা রে ও আয়েশা এই শাবান মাসের নিসফে শাবান 15 তারিখের রাত 14 তারিখ দিবাগত রাত শবে বরাতের রাত নিসফে শাবান শবে বরাতের রাত ও আয়েশা এই রাতে কি কি আমার আল্লাহ ঘটায় জাননি জোরে কোন সুবহানাল্লাহ শবে বরাতের রাতে নিসফে শাবান শাবান মাসের 15 তারিখের রাতে আমার রব্বুল ইজ্জত কি কি ঘটায় কি কি করেন আমার নবী বলেন আয়েশা জাননি রে আয়েশা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নবীজিকে জবাব দিলাম কলাত মা ফিহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো মায়ার নবীজি না 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 শবে বরাতের রাতে শাবান মাসের 15 তারিখের রাতে
আল্লাহ তাআলা কি করেন কি বাজেট ঘোষণা করেন কিভাবে কি করেন আমি জানি না ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না যদি আপনি দয়া করে বলেন আমার নবী বলেন ফাকালা নবীজি বললেন ফিহা আইয়াকতুবা কুল্লু মাউলুদি বনি আদম ফি হাদিহি সানাতি আয়েশারে আমার উম্মতের খবর দিয়া দিও রে আয়েশা নিসফে শাবান শাবান মাসের 15 তারিখের রাতে আমার উম্মতগুলা যেন গাফল হইয়া না থাকে তারা যেন আল্লাহর শরণে নিমগ্ন হয় আল্লাহর জিকিরে যেন নিমগ্ন হয় আল্লাহর ঘর মসজিদে তারা যেন তাশরিফ আনে আল্লাহর ইবাদতে নিজেকে যেন মশগুল করে এ আয়েশা আয়েশা রে আমার উম্মতের বইলা দিও শাবান মাসের 15 তারিখের রাত্রিটা যখন আসে আমার আল্লাহ ওই দিন ওই শাবানের 15 তারিখ থেকে পরের শাবানের 15 তারিখ পর্যন্ত এই এক বছরের ভিতরে কোন কোন সন্তান বনি আদম পৃথিবীতে জন্মগ্রহণ করবে পৃথিবীতে আগমন করবে এই বাচ্চা জন্মের একটা লিস্ট আমার আল্লাহ লিখিত আকারে ফেরেশতাদের কাছে বাজেট হস্তান্তর করে জোরে কোন সুবহানাল্লাহ সর্বপ্রথম জানতে পারলাম শবে বরাতের রাতে আদম সন্তান জন্মের লিস্ট জন্মের তালিকা আমার আল্লাহ ফেরেশতাদের কাছে দেয় ও মুসলমান মুসলমান রে এই জন্য বলি ওই রাতটা ইবাদত করিয়েন কত মানুষের সন্তান নাই কত জায়গায় যান কত মানুষের কাছে দোয়া চান কত হুজুরের কাছে দোয়া চান কত পীর আউলিয়ার কাছে দোয়া চান কত ওলি আল্লাহর দরবারে যান অনেক মানুষ এমনও দেখছি একটা সন্তানের জন্য আজমি শরীফে খাজা বাবার দরবারে যায় কত মানুষ দেখেছি মদিনা মুনাওয়ারায় আমার নবীর দরবারে বসে বসে একটা সন্তানের জন্য কাঁদে ও নিঃসন্তান বাবারে ও নিঃসন্তান মা যিনি শুনতেছেন আমার নবী রহমাতুল্লিল আলামিনের জবান মোবারকে জীবনে একটা বাজে কথা বলেন নাই জীবনে একটা ভুল কথা বলেন নাই জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই কাউকে ধোঁকা দেওয়ার জন্য জীবনে কোনোদিন আমার নবী কোনো কথা বলেন নাই আমার ওই মায়ার নবী কয় লাইলাতুন নিসফি মিন শাবানটা শবে বরাতের রাত্রিটা যখন আসে রে ও আয়েশা আমার উম্মতের খবর দিও আই একতুবা কুল্লু মাউলুদি বনি আদম ফি হাযিহি সানাতি এই শবে বরাত থেকে আগামী শবে বরাত পর্যন্ত এই শাবানের 15 তারিখ থেকে আগামী শাবানের 15 তারিখ পর্যন্ত যে এক বছরের সময় আছে রে আয়েশা এই এক বছরের ভিতরে পৃথিবীর জমিনে যে সমস্ত সন্তান জন্মগ্রহণ করবে এই সমস্ত সন্তানের লিস্ট তালিকা আমার আল্লাহ শবে বরাতের রাতে ফেরেশতাদের হাতে আল্লাহ হস্তান্তর করে জোরে কোন সুবহানাল্লাহ তাহলে শবে বরাতের রাতে মসজিদে যাওয়ার দরকার আছে নি যাদের সন্তান নাই তারা যাবেন যাদের সন্তান আছে তাদেরও যাওয়া দরকার যায়া দোয়া করবেন মালিক সন্তান দিয়েছো তাদেরকে নেক সন্তান বানাও সন্তান দিয়েছো তাদেরকে আশিক রসুল বানাও সন্তান দিয়েছো তাদেরকে আদবওয়ালা বানাও সন্তান দিয়েছো তাদেরকে সুশিক্ষা অর্জনকারী বানাও সন্তান দিয়েছো মা বাবার খেদমতকারী বানাও সন্তান দিয়েছো আল্লাহ সমাজের জন্য রহমত হিসেবে রহমত তাদের বানাও ইয়া রাব্বানা ইজ্জাত সন্তান দিয়েছো বিপথে তাকে পরিচালনা করিয়েন না শয়তানের ওয়াসওয়াসা ধোকার শিকার হইতে দিয়েন না শয়তানের ধোকায় বরবাদ হইয়া যাইতে দিয়েন না মালিক রহমত দেন রহমত দেন রহমত দেন রহমত দেন এইভাবে বাবারা এইভাবে মায়েরা যাদের সন্তান আছে তারা দোয়া করবেন আর যার সন্তান নাই আমার নবীর হাদিসে মোবারক যদি সত্য হয় শাবানের 14 তারিখ দিনের বেলা রোজা রাখবেন 14 তারিখ দিনের বেলা সারা দিন রোজা রাখবেন ইফতারি করে মাগরিবের নামাজ পড়বেন মাগরিবের নামাজের পরে সুন্দর করে গোসল করবেন নবী বলেন যে ব্যক্তি ইবাদতের নিয়তে গোসল করে গোসলের জন্য তার যতটুকু পানি খরচ হয় এক ফোঁটা পানির বিনিময় আল্লাহ তার আমল নামায় 700 রাকাত নফল নামাজের সব দেয় এবার আপনি একবার গোসল করলে যদি 50 লিটার পানি লাগে চিন্তা করেন কত ফোঁটা হইল আল্লাহু আকবার আল্লাহু আকবার
আবার এক ফোঁটা শাস্য নাকি 700 রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যাবে সেই জন্য আপনারা কি এই হেদিনকার গোসলের সময় 200 লিটার খরচ করবেন নাকি পানি খবরদার ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন কোরআন শরীফে আল্লাহর আইনে ধরা খেয়ে যাবেন আল্লাহ বলছেন অপচয়কারী শয়তানের ভাই যতটুকু লাগবে ততটুকু খরচ করবেন যতটুকু প্রয়োজন আপনার 30 লিটারে হয়ে গেলে 30 লিটারে করে নেবেন যদি 40 লিটার লাগে 40 লিটারে করে ফেলেন অতিরিক্ত নয় খবরদার মাগরিবের নামাজের পরে গোসল করবেন সুন্দর করে নিয়ত হবে আল্লাহ সবে বরাতের রাত পবিত্র রাত ইবাদত করব এই নিয়তে গোসল করলাম গোসল করে মসজিদের দিকে চলে যাবেন ঈশার নামাজ জামাতের সঙ্গে আদায় করবেন আদায় করার পরে ঈশার নামাজের পরে মসজিদে যদি বায়ান হয় বায়ান শুনবেন যদি বায়ান শেষ হয় যখন বায়ান শেষ হয়ে যাবে এবার আপনি নামাজে দাঁড়ায় যাবেন নামাজে 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 নুজহাতুল মাজালিস কিতাবের দ্বিতীয় খণ্ডের 157 পৃষ্ঠার মধ্যে আমানুর নবী রহমাতুল লিল আলামিন বলেন ঈসা নবীর জামানায় একটা লোক পাথরের ভিতরে 400 বছর আল্লাহর ইবাদত করেছে ঈসা নবী ওই মানুষটারে দেখা আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইছে মালিক আমার মনে হয় এই মানুষটার থেকে বড় নেককার মানুষ এই জামানায় পৃথিবীর মধ্যে আর কেউ নাই আমার আল্লাহ সঙ্গে সঙ্গে খবর পাঠাইছে জিব্রাইল রে ঈসারে খবর দে এই মানুষ এই যে 400 বছর আমি আল্লাহর ইবাদত করেছে এই 400 বছর ইবাদত করনেওয়ালা ইবাদতকারী থেকেও বেশি ইবাদত করনেওয়ালা আমার বান্দা জমিনে আসবে চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ এখনো আসে নাই কিন্তু আসবে নূহ নবী জানতে চায় জিব্রাইল রে আমি একটু তাদের পরিচয় জানতে চাই তারা কারা জিব্রাইল আমিন বলেন রব্বুল ইজ্জতের অনুমতি ক্রমে বলি তারা হলো আখিরি নবীর উম্মতের জোরে কোন সুবহানাল্লাহ আপনি আর আমি কি 400 বছর হায়াত পাই কোন 400 বছর হায়াত পাই আমাকে মুরব্বিরে ভাইছে নাকি 100 বছর হইলে তো মনে করি বাবা কত বয়স ঈসা নবী কয় জিব্রাইল আমার বুঝে আইলো না কয় কেন কয় আমি তো জানি আখিরি নবীর উম্মত হায়াত পাইব কব তাইলে এরা 400 বছরের এই ইবাদতকারী থেকে বেশি ইবাদতকারী হবে ব্যাপারটা বুঝলাম না জিব্রাইল আমিন বলেন আল্লাহ বলেছেন এই আখিরি নবীর উম্মতদেরকে শাবান মাসের 15 তারিখ নিসফে শাবান একটা বরকতের রাত হিসেবে আল্লাহ দিবেন ওই রাতে আল্লাহর কোন বান্দা আখিরি নবীর কোন উম্মত যদি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তারে 400 বছর ইবাদতের থেকেও বেশি সওয়াব দিবেন তাহলে দি এক জায়গাত পাই 12 রাকাতের হাদিস আরেক জায়গাত ফাইলাম 2 রাকাত তখন হয়ে গেল 14 রাকাত ঠিক কিনা বলে এই জন্য অলিউল্লাহ আশিকি হুজুরের একটা নাত আমার খুব ভালো লাগে ওরে কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না কোরআনে তো নবীজির শান মুনাফিক দেখে না ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা ইমানদার দিওয়ানা যেতে চায় মদিনা ঠিক কিনা বলেন আমি ওয়াজের ভিত্তে গজল গাই না খেয়াল করেন মুসলমান নূর নবী রহমাতুল্লিল আলামিন আমার নবী কয় আসারে সবে বরাতের রাতে নিসফে শাবানের রাতে আমার আল্লাহ আগামী এক বছর কোন কোন সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করবে তাদের বাজার ফেরেশতাদের কাছে হস্তান্তর করে এরপর আমার নবী বলেন ওয়া ফিহা আইয়াকতুবা কুল্লু হালিকিম মিন বানি আদম ফিহা দি সানাতি এই শবে বরাতের 15 তারিখ থেকে আগামী শবে বরাতের 15 তারিখ পর্যন্ত কারা কারা মৃত্যুবরণ করবে তাদের নামের লিস্ট আমার আল্লাহ আজরাইলের হাতে সুপর্দ করে হস্তান্তর করে জোরে বলেন আল্লাহু আকবার আগামী শবে বরাত পর্যন্ত আমরা বেঁচে থাকবো এমন গ্যারান্টি আছে আছে আপনাদের না কারো কাছে আছে না তাহলে আমিও তো আগামী শবে বরাতের আগেই মরে যেতে পারি
ঠিক কি না তাহলে এই শবাবরাতের রাতটা আমার কি ঘুমান দরকার না ইবাদত করা দরকার ইবাদত করবেন এই তো মাশাআল্লাহ সবাই বুঝেন তাহলে ওয়াহাবীরা যখন উল্টাপাল্টা বুঝায় তখন কি লিগে মসজিদে দেন মসজিদে না গিয়ে বাই ধুইতে দেন এক ওয়াহাবি কইছিল বলে শবাবরাতের রাতে ইবাদত করলে সওয়াব হইতো না বাই ধুইতে থাকলে সওয়াব হইবে মানে বাড়িতে শুয়ে থাকলে বা অর্থাৎ আরাম করলেই সওয়াব হইবো বাস কত সহজ সওয়াব তার আব্বা বেসে বাজারে বুঝছেন না যে আমরা ভাই থইতে থাকে না নিয়ে ভাই দিয়ে আমার সব ফাজিলের গোষ্ঠী এই সমস্ত বেয়াদব সেয়াদবের কারণে সমাজটা শেষ হয়ে গেছে দেশটা শেষ হয়ে গেছে ঠিক কিনা বলেন সাফাবাজ কারে কয় দু জাহানের বাচ্চা রহমাতুল্লিল আলামিন হয়ে শবে বরাতের রাতে শাবানের 15 তারিখের রাতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নবীজিকে হঠাৎ বিছানায় পাইলাম না যারে না বানাইলে আল্লাহ শবে বরাতের রাত বানাইতো না ওই নবীরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহ বলেন আমি বিছানায় খুঁজে পাইলাম না ভাবলাম অন্য কোন বিবির ঘরে গেছেন কিনা সবার ঘরে তালাশ করলাম কোথাও নবী নাই অবশেষে মনে পড়ল নবীজির মাঝে মাঝেই উম্মতের মায়া অন্তরে চলে আসলে জান্নাতুল বাকিতে চলে যায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি জান্নাতুল বাকির কাছাকাছি যায় দেখি নূর নবীজি জান্নাতুল বাকির পাশে দাঁড়ায়া উম্মতের জন্য দোয়া করতেছেন কোন রাতে শবে বরাতের রাতে তো নবীজি রহমাতুল্লিল আলামিন হয়ে শবে বরাতের রাতে ঘরে শুয়ে থাকেন নাই জিয়ারতে গেছেন ইবাদত করেছেন তাহলে আমরা নবীর উম্মত হয়ে জিয়ারত ইবাদত দরকার আছে না নাই কোন দিকে যাইতাম সারা গায়ে ক্ষত শুদ্ধি মুখত ফকির নির্ভূতে কয় কবর জিয়ারত করলো বলে না যায় মাজার শরীফ জিয়ারত করলো বলে না যায় জিয়ারতের নিয়তে আল্লাহর ওলিদের দরবারে যাও না বলে না যায় তারে যে কিতা করতে মনে কয় আমার গরের বালা ঝাড়ু দিয়ে ফিটলে হ্যাঁ উচিত ঠিক হইতো না এগারে ফিটন দরকার যে বাথরুম দোয় না ঠুন্ডা ফিসা দিয়া কি আশ্চর্যের কথাবার্তা নবী আমার রহমাতুল্লিল আলামিন বলেন আয়েশারে এই সব এবারাতের রাতে আগামী এক বছরের মধ্যে কোন কোন আদম সন্তান জন্মগ্রহণ করবে তাদের লিস্ট আমার আল্লাহ ফেরেশতাদের হাতে হস্তান্তর করেন এবং এই এক বছরে কে কে মারা যাবে রে আয়েশা তাদের মারা যাওয়ার লিস্ট আমার আল্লাহ আজরাইল আলাইহিস সালামের হাতে হস্তান্তর করেন মুসলমানেরই এরপরে আমার নূর নবী বলেন ওয়াফিহা তুরফাউ আমালুহুম এবং এই রাতে আমার উম্মতদের এক বছরের আমল নামার হিসাব আমার আল্লাহ টান দেয় চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ নবীজি রহমাতুল্লিল আলামিন এই জন্য বলে রাশারে আমি নবী রহমাতুল্লিল আলামিন শবে বরাত উপলক্ষে রোজা পালন করি রোজা রাখি শাবান মাসে রোজা রাখি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন শাবান মাস যখন আসতো আমার নবী এমন ভাবে রোজা শুরু করতেন আমরা মনে করতাম নবী আর কোনোদিন রোজা ভাঙতই না সুবহানাল্লাহ কোন আবার আরেক বর্ণনায় পাওয়া গেল আম্মা জানেনা কয় রমজান মাসে আমার নবী রহমাতুল্লিল আলামিন কখনো রোজা ভাঙেন নাই রমজানের পরে নফল রোজার মধ্যে শাবান মাসের মতো এত বেশি নফল রোজা আমার নবীজি আর কোন মাসে রাখে নাই জোরে কন্যা সুবহানাল্লাহ নবীজির কাছে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ নবী গো শাবান মাসে এত পরিমাণে রোজা আপনি কেন রাখেন আমার নবী রহমাতুল্লিল আলামিন জবাব দিল ও উম্মুল মুমিনীরা মুমিনিনেরা আজওয়াজে মুতাহহারাতেরা ও আমার সাহাবায়ে কেরামেরা রে সবাই মনোযোগ দিয়ে শোনো মনোযোগ দিয়ে শোনো আমি নবী শাবান মাসে অধিক পরিমাণ রোজা রাখি কারণ হলো আমার রব্বুল ইজ্জত শাবান মাসের নিসফে শাবান
15 তারিখে আমার উম্মত সহ সমস্ত মানব জাতির সমস্ত জিন জাতির সমস্ত সৃষ্টিকুলের আমলনামা আমার আল্লাহ টান দেয় আমলনামাগুলি আমার আল্লাহ দেখে আমি নবী এই মাসে অধিক পরিমাণের রোজা রাখলাম কারণ হলো আমি চাই আমার আমলনামা আমার আল্লাহ যখন দেখবেন আমার আমলনামায় যেন আমাকে রোজাদার হিসেবে দেখতে পায় সুবহানাল্লাহ এইজন্য মায়ের নবী বলেন ওয়ফিহা তুরফাউ আমালুহুম উম্মতরে আরে উম্মত এই রাত্রি বেলায় আমার আল্লাহ উম্মতের আমল টান দেয় আমল টান দেয় আমল টান দেয় ওয়ফিহা তুনজালু আরযাকুহুম সুবহানাল্লাহ আগে তিনটা কারণ আপনি সবে বরাতে ইবাদতে যাবেন ওই তিন কারণে আপনি যদি না যান তাহলে চার নাম্বার কারণ আপনার যাওয়াই লাগবে ওই তিন কারণ যে এই বছর বেলে আমার অনেক সন্তান আছে লাগতো না আচ্ছা গেলেন না বেলে আমার না না আমার শরীরটা সুস্থ আছে আমি কোনো বছর মরতাম না আচ্ছা যাইতাম না মনে করেন আপনার কাছে গ্যারান্টি ফাইল আছে আপনি মরবেন না এটা আশা ভরসা করেন যায় সুস্থ সুস্থ আছি তো ঠিক আছে আপনি গেলেন না আর আপনার আমল নামা মনে করেন রোজা রাখলেন না কিন্তু আমি কোনো রোজার মাসে জীবন রোজা ভাঙি না অতএব কোনো অসুবিধা নাই আর রোজাদার হিসেবে না পাইলেও চলবো আমি কোনো অন্যায় কাজ করি না খুব ভালো এটার জন্য যদি আপনি মসজিদে না যান সবে বরাতের রাতে ইবাদত বন্দিগিতে যদি মশগুল না হন চার নাম্বার কারণটা হলো মশগুল হতেই হবে সেটা কি আমার নবী বলেন এই রাতে আল্লাহ আমার উম্মতের রিজিক বন্টন করে কি বন্টন করে খান যে খান যে এইটা এখন আপনি খাওয়ান লাগবো নি আগামী এক বছর না খেলে সারবো নি এক বছর এক বেলা না খেলে তো হুস্ট হয় না ঠিক না এক বছর খাওয়ান লাগবো নি যেমন তেমন খাইবেন না ভালো খাইবেন যেমন তেমন খাইবেন না ভালো খাবেন হালাল ভাবে আল্লাহর কাছ থেকে যদি আপনি হালাল ভাবে উত্তম রিজিকের আশা করেন সবে বরাতের রাত ইবাদত করবেন খুশি হয়ে আপনার জন্য উত্তম রিজিকের বন্টন করে দিবে কে জোরে বলতে হবে কে কেননা আমার রব্বুল ইজ্জত বলেন ফি লাইলাতিন মুবারাকাতিন এই কোরআনুল কারীম যে রাতে নাজিল হয়েছে এটা হলো বরকতের রাত এখন কোরআন নাজিল হওয়া নিয়ে ওই যে আমার ওলিউল্লাহ শিখি হুজুর বলে গেছেন সাহাবায়ে কেরামের মধ্যে দুইটা দল হয়েছে একটা দল বলল এই বরকতের রাত বলতে লাইলাতুল কদর বলেছেন আরেকজন আরেক দল সাহাবায়ে কেরাম বললেন বরকতের রাত বলতে শবে বরাতের কথা বলেছেন লাইলাতুন নিসফে মিন শাবানের কথা বলেছেন এই দুই বর্ণনা দুই সাহাবী দুই দল এক এক গ্রুপ সাহাবীর মধ্যে দুই গ্রুপ হয়ে গেল দুই গ্রুপ হলেও দোনো গ্রুপের মধ্যে কেউ কি বাতিল হইছে কেউ জাহান্নামী হইছে সাহাবায়ে কেরামের দোষ ত্রুটি আছে আমরা কি তাদের দোষ বলতে পারবো কিছু মানুষ আছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার গালি দেয় আছে না আছে না আছে না আছে না এ বেটা নবীর সাহাবীদের দোষ থাকলেও দোষ প্রকাশ করার কোনো হিম্মত কোনো যোগ্যতা আমাদের মতো কোনো সাধারণ মানুষের নাই মুসলমানের আরি আমার পেয়ারা নবীর উম্মতের আরি যেহেতু সাহাবায়ে কেরামের একটা দল লাইলাতুল বারাত বলতে লাইলাতুল মুবারাকা বলতে সবে বারাত বলেছেন তাহলে আমরা এই রাতে আমল করতে অসুবিধা আছে আচ্ছা মনে করেন কেউ এই রাতে সবে বারাত কয় নাই মনোযোগ দেন আমার দিকে গাড়ি যাইতেছে গাড়ি গাড়ি এটা রোড ২৪ ঘন্টা দিক দিয়ে গাড়ি যায় আমার দিকে একটু মনোযোগ দেন এখন তো দেশের মধ্যে এমন গজব শুরু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সম্পর্কে আমার যথেষ্ট কমপ্লেইন আছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কি পড়ালেখা করায় জানি না কয়দিন পর পর খালি শিক্ষা সফর দেয় শিক্ষা সফর রাস্তা দিয়ে ডেলি চলাফেরা করি তো গাড়ির ভিতরে এই যে স্পিকার লাগাইয়া ডিজে গান লাগাইয়া এরপরে স্কুল কলেজের এই উপযুক্ত ছেলে উপযুক্ত মেয়েরা একসাথে নাচা নাচি গসা গসি ঠিক কিনা বলেন কিসের শিক্ষা এগুলো এগুলো শিক্ষা দেওয়ার নামে সন্তানদেরকে চরিত্রহীন বানানো হচ্ছে আপনার বাচ্চাকে কখনোই শিক্ষা সফরে দিবেন না যদি শোনেন কোন শিক্ষা সফরে মেয়েরাও যাবে ছেলেরাও যাবে দিবেন না আপনার ছেলেকে আপনার মেয়েকে দিবেন না মুসলমানের সন্তান ছেলে মেয়ে উপযুক্ত ছেলে মেয়ে একসঙ্গে কিসের শিক্ষা সফর আমার নবী বলেছেন মুসলমান
তোমার সন্তানের বয়স যদি 10 বছর হয় দুই বোন দুই ভাইকে এক বিছানায় ঘুমাইতে দিও না দুই বোনকে এক বিছানায় ঘুমাইতে দিও না সেখানে অন্যের উপযুক্ত ছেলের সাথে আমার উপযুক্ত মেয়ে পিকনিকের নামক পিকনিক নামক চরিত্রহীন কর্মকাণ্ডে অংশ গ্রহণ করবে আমি মুসলমান হয়ে তা দিতে পারি না এগুলো বন্ধ করে দিবেন খবরদার আপনার ছেলেকে দিবেন না আপনার মেয়েকে দিবেন না এগুলি করে ওরা পড়ালেখা শিখে কম চরিত্রহীন অন্যায় কাজগুলো শিখবে সে যেগুলো ইসলাম সমর্থন করে না সমাজটা নষ্ট হয়ে গেছে এদের কারণে এক্সেলে আরেক ছেলে কি বলতাম এখন বন্ধু বন্ধুর কাছে লজ্জা বোধ করে না বলে বেড়ায় যাইতেছি ডেটিং এ ডেটিং এ যাইতেছে বলে ডেটিং শব্দের অর্থ কি ইংরেজি শব্দ সবাই তো বুঝেনো না ওই যাইতেছে খোদার গজব দেখছেন না আল্লাহর গজব যাইতেছে আল্লাহ করে সহি সালামতে আনুক এক মা বাবার হেদায়েত দেখ আমিন জোরে করে আমিন কয় এই তো ফেব্রুয়ারি মাস গেছে আজকে 1 তারিখেই ফেব্রুয়ারি মাসটা গেছে ফেব্রুয়ারি মাসের 14 তারিখে রাস্তার মধ্যে দেখছি মোটরসাইকেলের পিছনে কত মেয়ে বেহায়া ভাবে সেজে অন্য পুরুষের গায়ে প্যাটের মধ্যে শরীরের মধ্যে ধরে রাখছে নোংরা ভাবে মোটরসাইকেলে বসে ছেলের জড়ায় ধরে রাখছে আমি মনে মনে চিন্তা করলাম এটা কোন দেশ এই সমস্ত মেয়েদেরকে কোন মা বাবা জন্ম দিয়েছে এই সমস্ত ছেলেদেরকে কোন মা বাবা জন্ম দিয়েছে কোন ভদ্র সমাজে তাদের জন্ম হয় নাই কোন ভদ্র মা বাবার সন্তানেরা নয় কোন উচ্চ বংশের সন্তানেরা নয় আফসোস লাগে সমাজটা শেষ করে বলাইছে এই সমস্ত ভণ্ডামি আর লুচ্চামি দিয়া শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার নামে কি চলতে আছে খবরদার আপনার ছেলে পড়াশোনা করলে আপনার ছেলেকে এই ধরনের ট্যুরে পাঠাবেন না আপনার মেয়েকে এই ধরনের ট্যুরে দিবেন না শিক্ষা সফরে দিবেন না শিক্ষা সফরে যদি আপনার মেয়ের যাইতে হয় আপনি সাথে যাবেন ঠিক আছে না আপনারা বলবেন প্রত্যেক বাচ্চার সাথে তার একজন গার্জিয়ান যাবে বাস যদি তোমরা দুইটা ভাড়া করো বাস চারটা ভাড়া করো টাকা আমরা দিব ঠিক কিনা বলেন আমার মেয়ের পাশে সিটে আমি বসব আমার ছেলের পাশে সিটে আমি বসব আমার ছেলের মেয়ের পুরো ট্যুরে যাওয়া আসা সবকিছু দেখাশোনা আমি করব ঠিক কিনা বলেন এমন এক জামানা এমন এক দুনিয়া আসছে যে টিচারদের মধ্যেও অনেক টিচার আছে যাদের চোখ খারাপ আপনি কার ভরসায় আপনার মেয়েকে ছেড়ে দিচ্ছেন কার ভরসায় ছেড়ে দেন আপনি আপনি বুঝেন না কেন আপনি মুসলমান ইসলাম বলেছে আপনার মেয়ের বয়স 10 বছর হলে সে বালেগ 10 বছর হলে আপনার মেয়ে বালেগ আপনার ছেলের বয়স 10 বছর হলে সে বালেগ রাষ্ট্রীয় আইনে মেয়ে 18 বছর না হলে বালেগ হয় না রাষ্ট্রীয় আইনে ছেলের 21 বছর না হলে 22 বছর না হলে ছেলে বালেগ হয় না কিন্তু ইসলামী আইনে ছেলে এবং মেয়ে 10 বছরে বালেগ এখন ইসলাম এমনটা করলো কেন আপনার 10 বছরের বাচ্চাকে জিজ্ঞেস করে দেখবেন বিয়ে শাদী পরিবার পরিজন সাংসারিক জীবন সম্পর্কে যেই কোনো প্রশ্ন করবেন তারটা উত্তর দিবে কেন কারণ সে বুঝে সে জানে সে বুঝে আল্লাহ তারে পরিপক্ক জ্ঞান দিয়ে দিয়েছে 10 বছরে জানবে না কেন তাহলে আপনাকে সতর্ক হতে হবে আপনি যদি আপনার ছেলে আপনার মেয়েকে যদি এভাবে ছেড়ে দিয়ে হুজুরের কাছে সারা জীবন দোয়া চান হুজুর দোয়া করুন আমার ফলা মাইয়া দ্বারা আল্লাহ সুস্থ করুক বালা করুক হেদায়েত করুক জীবনেও হবে না দোয়া লাগবে কিন্তু দাওয়াইও লাগবে দোয়া হুজুরের হাতে হুজুর নাইলে দোয়া করলো আপনার জন্য কিন্তু দাওয়াই আপনার হাতে আপনার ছেলেরে আপনি চাইলে কান সাবাত দুলে দিতে পারবেন আমি দিলে মামলা হয়ে যাবো ঠিক কিনা বলেন আমরে দিতে পারবেন বালা মতন মুকুট দিয়া বালা মতন যে হ্যাঁ আমি তোরে লালি ফালি বড় করি কথা হুনুস না এদিকে আয় দুয়ারে সিবাত ফলাই আয় চমতন কিলাইতে পারবেন আপনার ফলায় কোনো জায়গায় গিয়ে বিচার দিতে পারতো না দিত না কিন্তু আমি যদি তার দিকে চোখ গরম করে কথা কই তাহলে আমার বিরুদ্ধে তো বিচার ডাক দিব থানা যাইব ঠিক কিনা বলেন আপনার ছেলেকে আপনি ঠিক করে ফেলেন আপনার মেয়েকে আপনি ঠিক করে ফেলেন চোখের আড়াল করবেন না কিছুক্ষণ আগে যে ওসি সাহেব বলে গেল মাদকের কথা চোখের আড়াল করেন না যে কোনো সময় ধ্বংস বরবাদ হয়ে যেতে পারে আফসোস লাগে রাস্তায় চলি ফিরি দিনে রাতে চলাফেরা করি
এমন এখন এমন এক ট্রেন্ড এমন এক জামানা আসছে ফেসবুক খুললে দেখা যায় মেয়েরা সিগারেট খায় এই আসেনি ঘটনাটা কলেজ ইউনিভার্সিটির বিভিন্ন মেয়েরা বিভিন্ন তারা একসাথে আড্ডা দেয় তারা সিগারেট খায় বিড়ি খায় গাঁজা খায় তারা ইয়াবা ট্যাবলেট সেবন করে নেশা করে এই ধরনের কুশিক্ষা ব্যবস্থার কারণে ঐশি তার মা বাবাকে হত্যা করেছে ওই যে ঐশির মতো মেয়ে জন্ম নিছে কেন কারণ ঐশির মা বাবা ঐশ্বরী ছেড়ে দিছিল দৈনিক 10,000 টাকা করে পকেট খরচ দিত 10,000 আপনার মেয়েকে আপনি দৈনিক 100 টাকা দেন 100 টাকার 1 টাকা পর্যন্ত পুঙ্খানুপুঙ্খ হিসাব নেবেন কিভাবে খরচ করছো কোথায় খরচ করছো ঠিক কিনা বলেন আর আমি বলবো আপনাকে আপনার মেয়ের বিয়ের আগে মেয়ের হাতে কোনো টাকা দিবেন না মেয়ের টাকার কিসের প্রয়োজন আপনি নিজে মেয়েকে নিয়ে যাবেন কলেজে যা প্রয়োজন হবে কিনে দিবেন আবার নিজের সাথে নিয়ে আসবেন ছেলেদেরকে বাচ্চা ছেলেদেরকেও টাকা দিবেন না টাকা দিবেন কেন তোর কি লাগবে বাবা ক যা লাগবে কিনে দিব টাকা দিবেন না হাতে এখন টাকাকে বরবাদ করে দেয় আপনার ছেলেটারে আর যুবক ভাই আমার যুবক ভাই যারা আছো তোমরা হয়তো মনে মনে কষ্ট পাইতেছো হুজুর বাড়িতে পকেট খরচ দিতে বন্ধ হয়ে যাইতাছে ভাই দুইটা হাত জোর করে কই আল্লাহর কসম তুমি হয়তো ভালো কিন্তু আরো বহু মানুষ আছে বরবাদ হয়ে গেছে হয়তো তুমি ভালো কিন্তু বহু মানুষ আছে বরবাদ হয়ে গেছে ভাই তোমার বন্ধু যদি বরবাদের পথে যায় তুমি তাকে ঠেকানো তোমার দায়িত্ব তুমি তারে বুঝাও সে যদি তোমার বুঝ না মানে তুমি তার সঙ্গ ত্যাগ করো কেননা এক কার্টুন আপেলের ভিতরে যদি একটা পচা আপেল থাকে সময় মতো এটাকে তুলে যদি ফেলে না দেয় এক কার্টুন আপেল সব পচে যাবে তোমার বন্ধুদের মধ্যে একটা বন্ধু যদি থাকে নেশাখোর একটা বন্ধু যদি থাকে চরিত্রহীন তুমি তাকে ত্যাগ করো এক্ষুনি নয় তো তুমিও বরবাদ হয়ে যাইবা আল্লাহ বুঝার তৌফিক দিক আরো ধরে কোন আমিন বড় আফসোস লাগে বড় দুঃখ লাগে গাড়ির সামনে বসে থাকি তো গাড়ির সামনে যেহেতু আমি সামনে বসে থাকি সামনে মোটরসাইকেল হুন্ডা মুন্ডা যা আছে মানে চোখ খুলে তাকানোর কোনো উপায় নাই এলাকা গাড়ি ভিতরে অনেক কিতাব রাখি অনেকগুলি এ কিরমো এমনও ফড়ন লাগে তো বই 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 কিতাব পড়ি আর কিরমো মুআজ্জাজ মুকাররম আলোচনার ল রয়ে গেছে সময় শেষ হয়ে গেছে এটা কি লিখছে এটা কিটা আমি মাহফিলে প্রশ্ন উত্তর দিই না যদি প্রশ্ন উত্তর দিতাম যে সময় দিছেন ওয়াজের হে সময় কোরবানি হয়ে যেত কাগজে দিছেন আমি তো দেখছি অনুমতি না নিয়ে দিছেন কেন কাগজ প্রশ্নের উত্তর জানা কার কার দরকার এদের সবার নামের লিস্ট নিবেন প্রত্যেকে 1,000 করে টাকা দিবে নতুন করে আরেকটা মাহফিলের ডেট করবেন তাদের প্রশ্নগুলো নিবেন আমার কাছে পাঠিয়ে দিবেন আগে আমি প্রশ্নগুলো দেখে কোরআন সুন্নাহ ভিত্তিক একদম দলিল আদিল্লা কিতাবাদি সহকারে নিয়ে ডেট মতো আসব যারা যারা প্রশ্নের উত্তর জানতে চায় যাই না যাইব ঠিক আছে মাগনা মাগনা প্রশ্নের উত্তর অত সোজানা খুব সহজ হয়ে গেছে বাংলাদেশ একজনের ভিত্তি দিয়ে একটা ডুহে দেয় মানে আমার ডুহে দিলে আমার কি বয়ান চলতেছে কুয়া শুনেন খবর নাই হেতর হলো ফেতনার কেয়াল দিলাম ডুহাইয়া দেন হুজুর প্রশ্ন উত্তর দেন ওয়াজ তোন না না এটা সবাইরে করতে পারবা আমারে পারবা না তোমার যদি প্রশ্ন উত্তরের দরকার হয় তাহলে তুমি 1,000 টিয়া দাও তোমার লগে আর কেডা আছে এই খাড়া তোর প্রশ্ন উত্তর প্রশ্নটা করছে কে তার বিশ্রাম তো মসজিদের এই যে জায়গা বা বারিন্দা বাড়ান লাগবে একটা ফিলারের টাকা দিব সে কই হাতে গো কে প্রশ্ন করছে কে না একটা প্রশ্নে একটা ফিলারের টাকা দিব আমি আমি প্রশ্ন উত্তর দিব কই নাই বুঝছেন জিজ্ঞা প্রশ্ন করছে হেগে এনো নাই তার মানে হের উদ্দেশ্য কি প্রশ্ন উত্তর নেওয়া না ওয়াজ ডিস্টার্ব করা হেতে এনো নাই বালা মতন দরিয়া মাইজা কুমিল্লার ফলাফল ওয়াজ আরো বেশ কিছু রয়ে গেছে আমাদের সময় অলরেডি 25 মিনিট ওভার হয়ে গেছে যেহেতু শহরাঞ্চল এবং আমাদের সকলের প্রশাসনিক দায়িত্বে যিনি আছেন তিনি যেহেতু উপস্থিত হয়েছেন আমাদেরকে সময়টার কথাটা স্মরণ করাইয়া দিছেন এবং আমি ওনাকে রিকোয়েস্ট করাতে উনি বলছেন হুজুর করেন তার মানে বিবেকহীন মানুষের মতো লম্বা সময় করলে
ভবিষ্যতে আর কোনদিন ওনার এই محبت পাওয়ার আশা করা যায় না এইজন্য আমরা দীর্ঘ করব না তবে আপনাদের কাছ থেকে সবে বরাতের বিষয়টা শুধু এটুকু বললাম যে সাতটা কারণ বললাম সবে বরাতে কেন মসজিদে যাবেন এই সাতটা কারণের মধ্যে চার নাম্বার কারণ হলো সবে বরাতের রাতে রিজিক বণ্টন করে কে আল্লাহ জোরে কোন না কে আল্লাহ এবার আপনার যদি রিজিকের দরকার হয় আপনি ইবাদত করেন আপনাদের এলাকায় কোনো হুজুর আছেন যে মসজিদে তালা দেয় সবে বরাতের রাতে যে হুজুরে মসজিদে তালা দিব হে হুজুররে কতক্ষণ ইচ্ছা মতন কইনাইবেন কইনায়া হাতে পায়ে বান্দা থানাত নিয়ে দিয়েইবেন থানাত নিয়ে দিয়েইবেন যদি প্রশাসন আপনাকে প্রশ্ন করে কি অপরাধ তার যে আমরা আল্লাহর ইবাদত করতে চাই আমরা মুসলমান মুসলিম সমাজের মানুষ আমাদের ইবাদতখানা মসজিদের মধ্যে সে তালা দিছে ওর এত বড় সাহস করতে কইছে মসজিদ আর বাফেনি বানাইছে ঠিক কি না বলেন আমাদের মসজিদে আমরা ইবাদত করব ও মসজিদে তালা দেওয়ার কে আরে আমরা বেতন দিয়ে রাখছি আমগো ভাই ভাত না খাওয়াইলে উপাস থাকে বড়া ঠিক কি না বলেন আমগো ভাই ভাত না খাওয়াইলে হাতে উপাস থাকে আর আমরা মসজিদে নামাজ পড়তাম যাইতাম হাতে তালা দিতে হাতে কুঙ্গা কে রে তুই আল্লাহ হেদায়েত নসিব করুক জোরে কোন আমিন আমি জানি আমার এই কথাগুলো অনেকের অনেক কষ্ট লাগে আর আমি কথা কই উচিত মতন ওইলে কলজা ছিড়ে এলাম আনলে চোখ দিয়ে পানি বের করলাম যে নবীর মহব্বতকারী যে হক তালাশকারী তার হৃদয় গলবে চোখে পানি আসবে যে হক তালাশ করে না হক খোঁজে না নিজের গাদ্দারির উপরে অবিচল থাকার চেষ্টা করে স্ট্যান্ড বাই থাকার চেষ্টা করে ওটা আবু জাহিলের মতো ওটারে কি লাইলো চোখে দিয়ে পানি আইতো না আল্লাহ হেদায়েত নসিব করুক জোরে কোন আমিন মাহফিলটা পাঁচ বছরের গ্যাপ হয়ে গেছে ওরা আজকে আয়া কইলাম বলে রে তোর এই আমারে আবার আশিকি হুজুর না না রে দুইজনে একসাথে দাওয়াত দিছিস কিলে দুইজনে দুই বছর দাওয়াত দিছিস কয় না হুজুর আমাগো বহুত দিনের আশা আমরা কো দুজন রে একখানো করব আমরা নানা নাতি দুইজন রে তো যাই হোক ওরা খুব মহব্বত করে একত্র করছে এই আপনাদের কাছে একটা আরজি আছে আমি কি বলবো মনে কষ্ট নিয়েন না আপনার শহরের মানুষ আল্লাহ আপনাদেরকে ধন সম্পদ দিবেন তৌফিক দিবেন মসজিদের খরচপত্র যোগানোর জন্য প্রত্যেকটা মসজিদেরই খরচপত্র এলাকায় মহল্লার মানুষ যারা থাকেন আপনারাই যোগান আপনারাই দেন কিন্তু এই মসজিদের খরচ যোগানোর একটা বিকল্প পথ আছে আমার কাছে ঘরে বলল মসজিদের চোদ্দ গন্ডা একটা জায়গা আছে চোদ্দ গন্ডা না চোদ্দ গন্ডা এটা নাল জমি এটা নাল জমি যদি আপনারা একটু সাহায্য করতেন এই জমিটা ভরাট করলে মেইন রোডের সাথে এখানে কি কিছু দোকানপাট করে দিতে পারলে মসজিদের জন্য একটা ইনকাম সোর্স হয়ে যেত তখন আপনাদের উপরও বার্নিংটা কম হইতো মসজিদের জন্য একটা ইনকাম সোর্সের দরকার আছে না বাবা আছে না আছে না মসজিদের বেতন মসজিদের খরচপত্র যোগাইতে মসজিদ কমিটি যে কি পরিমাণে হিমশিম খায় এটা কমিটিতে না থাকলে আপনি বুঝবেন না হুদাহুদিন ইমাম সাহেবের 5000 টাকা বেতন এই মসজিদের ইমামের বেতন কত 7000 এই 7000 টাকা বেতন ইমাম সাহেব বাকি আছে নি কয় বছর বাকি বেতন বাকি আছে নি আচ্ছা বাকি নাই আলহামদুলিল্লাহ এখানে আপনারা মহব্বতের মানুষ বাকি নাই বহু জায়গা 2-3000 4-5000 টাকা বেতন 2-6 মাস বাকি থাকে কেন বাকি থাকে জানেন মসজিদের যে ইনকাম সোর্স নাই সেক্রেটারি মিয়া হেমিয়া তো আছে বিপদ হুজুরের মাস শেষ হলে কয় ভাই বেতন দেন সেক্রেটারি মিয়া কয় ইচ্ছা একটু ধৈর্য ধরেন কালেকশন করিয়ে লে কোরিয়াটারি সায়া দেখা যান বেতন হলে 5000 উঠছে 1700 তো বাকি 3300 কইতে দিব তো এই মাসে এরম হইছে ওইটা এই তো বাস্তব প্রমাণ এই মাসে বলে এরম হইছে তো কিরব সভা তো সেক্রেটারি প্রথমে এক মাস চালায় পরে দুই মাস চালায় তিন মাস দহন সেক্রেটারি পকেটে এক বছর হইছে গেছে গিয়া সেক্রেটারি কয় মাই সেক্রেটারি হইছে এদিকে প্রত্যেক মাসে আই দিব সভাপতি সাহেব আপনি দেন এই এইভাবে এইভাবে ইমাম সাহেবদের বেতন গুলো বাকি পড়ে যায় তো আমরা মসজিদের জন্য আল্লাহর ঘরের খেদমতের জন্য আমরা একটা যে জমিটুকু আছে এটাতে মাটি ভরাট করতে হবে মাটি ভরাট করতে তারা বলল যে অনেক টাকা লাগবে তবে লাখ পাঁচেক টাকার ব্যবস্থা যদি এবছর হয়ে যেত আমার মনে হয় বেশি অর্ধেকটা মাটি ফালানো হয়ে যেত আর বাকি অর্ধেক থাকতো এটা নাইলে আগামী বছর মাহফিলে আপনারা করতেন নাইলে মাঝখান দিয়ে একবার আরো একবার মাহফিল করে আরো দাওয়াত দিয়ে হেসম কেন আরো ফাঁসলা গুড়াই দিব মাজাজ মোকাররম এই 1 লাখ টাকা দেওয়ার কেউ আছেন নাকি এখন দেওয়া লাগবে না আপনি ওই যখন কাজ শুরু করবে মাটি যখন ফেলা শুরু করবে
তখন দিলেও হবে শহরের মানুষ আমার মনে হয় 1 লক্ষ টাকা দেওয়ার মানুষ তৌফিকওয়ালা মানুষ এখানে আছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ তাহলে এখানে বলে 14 লাখ টাকার মাটি লাগবে 1 লাখ করে 14 জনে দিলে হয়ে যায় ওরে পাগল মরলে বাতি জ্বলে মোল্লা মরলে জ্বলে না এই পাগলে আল্লাহ চিনে ওয়াহাবি মোল্লা চিনে না পাগলায় তিতা মিরা বুঝে না পাগলার হাতে জিলাপি দিও না ওরে হাজার রাতের চেয়ে মহান করুণার সাগর বছর ঘুরে এলো ফিরে লাইলাতুল কদর